আচ্ছা, এই জিনিসটা তো আপনারা সবাই একসেপ্ট করেন যে বর্তমানে মানুষ নেগেটিভ বিষয়গুলোকে যত পজিটিভলি নেয়, পজিটিভ বিষয়গুলোকেও ততটা পজিটিভলি নেয় না। ফর এক্সাম্পল, এই ভিডিওর টাইটেল দেখে আপনারা কি বুঝলেন যে কিশোর গ্যাং আমাকে একা পেয়ে কি করলো? কি করতে পারে ভাই? জানি না, হয়তোবা আমারে একা পেয়ে গ্যাঞ্জাম করতে আসছে, অথবা মারতে টারতে আসছে, অথবা চিন্তাই করার ট্রাই করছে, অথবা জোর করে গায়ে পরে লাগার চেষ্টা করছে। কি বলেন, এত নেগেটিভ জিনিস মাথায় ঘুরে কেন? আচ্ছা আচ্ছা, গ্যাং বলছি দেখা কেন ভাই, গ্যাং কি শুধু খারাপই হয়? ভালো গ্যাং হইতে পারে না? আর তাছাড়া কিশোর কি কারো নাম হইতে পারে না? হয়তো বা যারা আসছে তাদের মধ্যেই কোনো একজনের নাম ছিল কিশোর, আর সে তার গ্যাং নিয়ে আসছে। কি করছ তুই? কিন্তু না, সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি দেখতে দেখতে আপনাদের মাথায় এটা সেট হয়ে গেছে যে ভাই যে কোনো কিছু হইলে এগুলো হয়তো বা নেগেটিভই হবে। আর টাইটেল থাম্বনেইলে যেহেতু দেখাচ্ছে তার মানে তো নেগেটিভই হবে। আর কেন জানি আসলে নেগেটিভ বিষয়গুলোই বেশি ভাইরাল হয়। সঠিক বলেছেন, কিন্তু ভাই ভালো কিছুও তো হইতে পারে। এমনও তো হইতে পারে যে আপনাদের ভাই যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার ছোটখাটো সেলিব্রিটি, বাপ রে বাপ, তাই আপনাদের ভাইয়ের সাথে দেখা করতে ছবি টবিও তো তুলতে পারে বা কোলাকুলিও করতে আসতে পারে। আর এটা কি অসম্ভব কিছু? অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তাই আর যেহেতু জলিল ভাই অলরেডি বলেই দিছে, তাহলে দেখি আসলে এরকম কিছু হয়েছিল কিনা। ওকে, কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই, ভিডিও করতেছিলাম আমি। এই ঘোরাঘুরি করতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? ভিডিও করতেছি তো ইনশাল্লাহ, কথা বলেন, আল্লাহ হাফেজ। কি ভাই, বিশ্বাস হয়েছে? আমি জানি আমার যারা ভাই ব্রাদার সাবস্ক্রাইবার ফলোয়ার যারা আছেন সবাই আমারে বিশ্বাস করেন। আর আমি কনভেনশনাল যে সো কল কিছু টিপিক্যাল ব্লগার আছে যারা স্ক্রিপ্ট বেস ব্লগ করে, আমি কখনোই তাদের মতো এই টাইপের ব্লগ দেওয়ার চেষ্টা করি না, যার জন্য হয়তো আপনারা আমাকে একটু বেশি ভালোবাসেন। লাভ ইউ, আই লাভ ইউ টু। মেইনলি আসলে আমি এই ভিডিওটাতে বুঝাতে চাইছি সোশ্যাল মিডিয়াতে মানুষকে বানানো খুবই ইজি। আর কনফিউশনও ক্লিয়ার করে দেই, মেইনলি লাস্ট ভিডিওটা করার সময় এই সাবস্ক্রাইবার ভাই ব্রাদাররা সবাই হুট করে সামনে চলে আসে, আর এই বিষয়গুলো তো একটা ইউটিউবারের জন্য খুবই ন্যাচারাল, অনেকে ভিডিওর মধ্যে ইনক্লুডও করে দেয়। বাট আমি বিষয়টা ডিফারেন্টলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই জন্য যে কিছু সো কল্ড স্ক্রিপ্ট বেসড ব্লগার যাদের কথা আমি একটু আগেই বললাম, তারা মানুষকে শুধুমাত্র কিছু ভিউ এবং ফলোয়ারের আশায় জোর করে বানায়। তাদের উদ্দেশ্যে মেইনলি এই ভিডিওটা বানানো, এছাড়া কাউরে হার্ট করার মতো মেন্টালিটি বা ইন্টেনশন কোনোটাই আমার নাই। তাই তারপরে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও যদি কেউ পার্সোনালি নিয়ে আহত হয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসেন, এবার ঝগড়া ফ্যাসাদ গ্যাঞ্জাম সব কিছু বাদ দিয়ে একসাথে মিলেমিশে নাচতে নাচতে আপনাদের থেকে বিদায় নেই। কালা কালা কেমন খাবো, পড়া মান্ডা রে ভাই।